ফুঙ্গাস সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটির টপিকস হলো আমার এই হাউসটাতে আমি দেখতে পাচ্ছি যে একটা মাসে ফাঙ্গাস হয়েছে, ফাঙ্গাস লেগেছে। এখন আমি এই হাউসটাতে আমি ট্রিটমেন্ট করবো। তবে যেহেতু আমার আমি এটা ট্রিটমেন্ট করবো, এই প্রোডাক্ট দিয়ে আমি ছোটো ছোটো প্যাকেট কিনে এসেছি। এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন, 15 থেকে 20 টাকা দাম নেবে পটাশের। এই পটাশ দিয়ে আজকে আমার এই ফাঙ্গাসের চিকিৎসা করব। তবে একটা বিষয় জানাই যে আসলে নর্মালি অন্যরা যেভাবে করে যে পটাশ অন্যটা হাউসে বা অন্য কোনো বালতিতে গোলায় সেখানে মাছটাকে ওখান থেকে মাছের চিকিৎসা করে, কিন্তু আমি ওইভাবে করবো না। যেহেতু আমার মাছ রাখার কোনো জায়গা নেই, আমার প্রত্যেকটা হাউস ফুলে রয়েছে, কোনো হাউসে খালি নাই, পিছনেও কোথাও খালি নাই, যার জন্য আমি এই হাউসের চিকিৎসা করব। তো চিকিৎসাটা কেমন হবে, এই যে আমাদের দেখতে পারতেছেন একটা কাঠি, এই কাঠিতে আমি যে পটাশের যে পাউডারটা সেই পাউডারটা নেবো, নিয়ে আমি পানি দেবো। পানিটা যেমন হালকা বা একটু একটু সামান্য পরিমাণে লাল হবে, একটু কালার হলে দেন ওকে। আর এই চলুন দেখা যাক যে কীভাবে করি। দেখতে পাচ্ছেন যে পটাশের প্যাকেট খুললে ওর ভিতরে এমন একটা ছোটো একটা প্যাকেট পাওয়া যাবে। এখন এই প্যাকেটটা আমি খুলবো। এখন এই যে আমার প্যাকেট খোলা হয়ে গেছে, এখন এই প্যাকেটের থেকে আমি পটাশ নেবো। তবে তার আগে কাঠিটা হালকা ভিজে নেবো যাতে পটাশটা যেন ভালোভাবে ওঠে। এবার আমি পটাশের প্যাকেটটা একটু সাইডে রেখে থেকে পরিমাণে পটাশ আমি কাঠিটাতে আগে নিয়ে নিলাম। বুঝতে পারছেন আমি এটা দেখতে পাচ্ছেন, দেখেন পানিটা লাল হয়ে যাচ্ছে, বেগুন হয়ে যাচ্ছে পানির রঙটা। আমি আবার একটু আরেকটু পরিমাণে নেবো, যেহেতু আমার একটু প্রয়োজন আছে। আমি পানিতে গুলাই দেবো। দেখতে পাচ্ছেন যে পানিটা আস্তে আস্তে বেগুন হয়ে যাচ্ছে। পরিমাণে আরো কিছু প্রয়োজন আছে, সেজন্য আমি আরেকটু দেবো। পানিটা হালকা নাড়াই দেবো পুরো হাউসটা হয়ে যাবে পটাশের পানিতে। ইনশাল্লাহ মাছগুলো সুস্থ যাবে 2-3 দিনের মধ্যে, কোনো সমস্যা হবে না। এই এইভাবে আপনারা চিকিৎসা করতে। আর আমি যেসব নেটগুলা মাছের হাউসগুলোতে ইউজ করতাম, সবইগুলো এগুলো আমি সবই এখন পটাশের পানিতে ধুয়ে ফেলবো, যাতে এই নেটের মাধ্যমে আর জীবাণু ছড়াতে না পারে নতুন করে। আমি সবকিছু পটাশের পানিতে ধুয়ে ফেলবো। এখানে পটাশের পানি গুলানো আছে, নেটটা ভালো হবে ধুয়ে ফেলতেছে, যাতে আর পরবর্তীতে সমস্যা না। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের যাদের মাছের আপনার এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, আপনারা নর্মালি চাইলে পটাশ ইউজ করতে পারেন। পটাশের দামটা অনেক বেশি না, খুবই কম দামে পটাশটা পাওয়া যায়। আপনারা চাইলে পটাশ ইউজ করতে পারেন মাছের ট্রিটমেন্ট হিসেবে। ইনশাল্লাহ খুব ফাস্টই আপনারা ফলাফল, আপনারা 2-3 দিন পরে, আপনারা যদি যাদের সমস্যা আছে আপনারা 2-3 দিন পরে আবার ফলো করবেন। ফলাই দেওয়ার পরে দেওয়ার পর দেখবেন যে মাছ ঠিক হয়ে আছে কিনা, ঠিক হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার দেবেন 2-3 দিন পরে। আর পানিটা অটোমেটিক্যালি আবার 3-4 দিন গেলে আবার আগের জায়গায় পানিটা চলে আসবে, পানির রঙটা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওর টপিক্সটি। আপনাদের যাদের ফাঙ্গাস জনিত সমস্যা হয়, অথবা আপনারা যে কেউ আপনারা যেহেতু শীতকাল আসছে, আপনারা পানিতে কারণ সবারই মাছ কমসে মারা যাবে, অথবা পানি নোংরা থাকলে আপনারা যে কেউ পটাশ ইউজ করতে পারেন, কারণ পটাশ মাছের জন্য অনেক ভালো। তাহলে মাছের ইন্টারনাল প্যারাসাইট অথবা ফাঙ্গাস জনিত এই জন্য যে কোনো সমস্যা থাকলে আপনার পটাশে মাছের অনেকটা ভালো চিকিৎসা হয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।